সম্মানিত মুসলিম একরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকের জুমার দিনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আমাদের বর্তমান সময়ের জন্য সবচেয়ে ডিফিকাল্ট এবং বিপজ্জনক, আমাদের সমাজের জন্য মারাত্মক একটি হুমকি স্বরূপ। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সমাজে প্রচলিত পরকীয়া সম্পর্কে। আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক পরকীয়া, ইংরেজিতে যেটাকে বলা হয় লেজন আফটার ম্যারিজ, বিবাহের পরে অন্যত্র যৌন সম্পর্কে লিপ্ত হওয়া। আলোচনাটি যেমনই আকর্ষণীয়, কাজটিও অধিকাংশ মানুষের কাছে এখন আকর্ষণীয়, এবং এটি বর্তমান সময়ে আমাদের জন্য একটি ব্যাধি স্বরূপ দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন এই বিষয়টা মানুষ কল্পনাও করতে পারত না, কিন্তু এখন এমন সময় এসে দাঁড়িয়েছে যে পরকীয়া নেই এটা আমরা কল্পনা করতে পারি না। একটু কমাতে হবে, সম্ভবত ব্যাটারি লো হয়ে গেছে। আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাই বাংলাদেশে তালাকের পরিমাণ বিশাল, পারিবারিক ঝগড়া কঠিন আকার ধারণ করেছে, সামাজিক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। এই সব কিছুর পিছনে পরকীয়া বড় একটি কারণ। যারা বর্তমান সময়ে বিবাহিত আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা আগের মতোই থাকুক আমরা দেখতে পাই ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল বিধানাবলী দিয়েছেন, যা কিছু আমাদের কাছে বর্তমান সময়ে আমাদের হস্তগত আছে, সব কিছুর নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য আবার জায়গা ভেদে দুই রকম। পৃথিবীতে ইসলাম চলাকালীন একটি উদ্দেশ্য, আর ইসলামের আখিরাতের জন্য আরেকটা উদ্দেশ্য। তবে দুইটা উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু একটাই। একটু খোলামেলা বলতে গেলে আমাদের ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন সব কিছুর একমাত্র কারণ হলো যেন আমরা ইসলামকে ফলো করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই একমাত্র উদ্দেশ্য। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এই স্পিরিচুয়াল দিক ছাড়াও দুনিয়াতে ইসলাম পালন করার একটা উদ্দেশ্য, আর আখিরাতে ইসলাম পালন করার আরেকটা কারণ রয়েছে। আমরা আখিরাতের জন্য দুনিয়াতে ইসলাম পালন করছি, তার কারণ হলো যাতে করে আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করে জান্নাত অর্জন করতে পারি, এটি হলো আমাদের আখিরাতি উদ্দেশ্য। আর দুনিয়াবী উদ্দেশ্য হলো ইসলাম পালন করার মাধ্যমে যাতে করে আমি দুনিয়াবী সুখ শান্তি সম্প্রীতি আমাদের দেশে অর্জন করতে পারি, এটি হলো দুনিয়াবী উদ্দেশ্য। সেজন্য ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ আওয়ার লাইফ। ইসলাম আমাদের জীবনের সর্বোচ্চ এবং সমৃদ্ধ সম্পূর্ণ সম্পন্ন একটি জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে এমন কিছু বাদ নাই যেটা এখানে বলা হয়নি। সেজন্য আমরা ইসলাম পালন করলে এই দুইটা জিনিস অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আখিরাতে আমরা অর্জন করব জান্নাত, আর দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে অর্জন করব আমরা সুখ এবং শান্তি। আমাদের বর্তমান সময়ে সামাজিক এবং পারিবারিক সম্প্রীতি এবং শান্তি হারিয়ে যাওয়ার পিছনে কারণ হলো ইসলামকে ধ্বংস করে দেওয়া। এখন এই চ্যাপ্টারে, এই টপিকে আমরা কীভাবে ইসলামকে ধ্বংস করছি এই বিষয়টা আলোচনা করা জরুরি। এই বিষয়টা যেহেতু আমাদের অ্যাডাল্টারি সাবজেক্ট, এই জন্য আমি সাধারণত আলোচনা করতে চাই না, কিন্তু বর্তমান কিছু জরিপ এবং সংবাদ আমাদের কাছে পৌঁছেছে যে বিষয়টা আমাকে বেশ চিন্তিত করেছে, ভাবছি যে এটা নিয়ে আলোচনা না করলেই নয়। পরকীয়ার পরিমাণ বাংলাদেশে বর্তমান সময়ে ভয়াবহ, একদমই ভয়াবহ। আর পাশের ইন্ডিয়া অথবা পাকিস্তানের কথা যদি বলেন, ইন্ডিয়ার কথাই যদি আমরা বলি সেটা আরও বেশি ভয়াবহ।
আমরা দেখতে পাই, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে সব কিছু দিয়েছেন, শুধুমাত্র কেন? দুনিয়ার ক্ষেত্রে শান্তি অর্জনের জন্য। তার মানে যদি আমরা ইসলামিক সিস্টেমগুলোকে ব্রেক করি, ধ্বংস করে দিই, নষ্ট করে দিই, ইসলামিক পদ্ধতিকে ভেঙে দেই, তাহলে আমরা দুনিয়াতে শান্তি অর্জন করতে পারবো না। আর ইসলামিক সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা আমরা এখন পর্যন্ত ভাবতেও পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যে সমস্ত সিস্টেম রেখেছেন ইসলামকে চালনা করার জন্য, পরিচালনা করার জন্য, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হলো পারিবারিক পদ্ধতি, পারিবারিক সিস্টেম। এটি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিভাবে গুরুত্বপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শুধুমাত্র পারিবারিক ব্যবস্থার উপরে। যদি পারিবারিক অবস্থা এবং ব্যবস্থা দুনিয়ার মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে রাখতেন না। এর প্রমাণ পাই আমরা, পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনই ধ্বংস করে দিবেন যেদিন পৃথিবীর মধ্য থেকে পারিবারিক প্রথা উঠে যাবে, সেদিনই ধ্বংস করে দিবেন। আমরা দেখতে পাই, যদি আপনারা কিয়ামত কীভাবে সংঘটিত হবে এই ঘটনা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা জানতে পারবেন যে যত রকমের ঘটনা রয়েছে, সমস্ত ঘটনার পরেও, সকল কার্যকলাপের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কিয়ামত বাস্তবায়ন করবেন না। পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহকে ভুলে যাবে, পৃথিবীর সমস্ত মানুষও যদি মুশরিক হয়ে যায়, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সাথে সাথে ধ্বংস করে দিবেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন যে যেদিন পৃথিবীতে একজনও আল্লাহ নামটি বলার লোক থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন, কিন্তু মানুষ হারিয়ে যাওয়ার সাথে সাথে ধ্বংস করে দিবেন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি বলেননি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটি বলেছেন সেটি হলো, পারিবারিক সিস্টেম যেদিন পৃথিবী থেকে ব্রেক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পৃথিবীকে ধ্বংস করে দিবেন। পদ্ধতিটা হলো, আমরা জানি যারা কিয়ামত সংঘটিত হওয়ার পদ্ধতি সম্পর্কে কিছুটা হলেও জেনেছি, প্রাইমারি নলেজ যাদের আছে তারা বিষয়টা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে মাহদিকে, ইমাম মাহদিকে প্রেরণ করবেন, তারপরে ঈসা আলাইহিস সালাতুয়াসসালামকে প্রেরণ করবেন, এরকমভাবে তারা সারা পৃথিবীর মধ্যে ইসলামকে আবার নতুনভাবে কায়েম করবেন, তারপরে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে এক বাতাস প্রেরণ করবেন, যেই বাতাসগুলো ইমানদারদের নাক এবং মুখ দিয়ে প্রবেশ করবে, এই শীতল এবং সুন্দর বাতাসের জন্য সকল ইমানদার পৃথিবী থেকে একসাথে দুনিয়া ত্যাগ করবে। এটি হলো সারা পৃথিবী থেকে ইমানদারদেরকে তুলে নেওয়ার একটা পদ্ধতি। সারা পৃথিবীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করা শীতল বাতাসের মাধ্যমে সারা পৃথিবীর ইমানদারদেরকে একসাথে মৃত্যু দিবেন। যখন সারা পৃথিবীর ইমানদার একসাথে দুনিয়া থেকে বিদায় নিবে, তখন এই ইমানদারটা ছাড়া, কাফের, বেঈমান এবং মুশরিক, অন্যায়কারী, ব্যবিচারকারী ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। এমন কেউ থাকবে না যারা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই পদ্ধতিটা যখন পৃথিবীর মধ্যে এসে যাবে, যখনই সকল মুমিন দুনিয়া থেকে একসাথে বিদায় নিবে এবং তাদের মধ্যে ভালোভাবে মানুষদেরকে উপদেশ দেওয়ার জন্য কেউ থাকবে না, তখন তারা অপকর্মে লিপ্ত হবে। কামাইয়াফালু হালকাল, যেমনইভাবে কুকুর, চতুষ্পদ জন্তু অপকর্মে লিপ্ত হয়, একে অপরের সামনে রাস্তার মধ্যে খোলা মাঠে তারা যৌনক্রিয়ায় লিপ্ত হয়, ঠিক এমনইভাবে এই সময়ে কেয়ামতের এই পূর্বক্ষণে মানুষগুলো একে অপরের রাস্তার মধ্যে প্রকাশ্যে সবার সামনে তারা যৌনক্রিয়ায় লিপ্ত হবে, তাদের মধ্য থেকে পারিবারিক প্রথা উঠে যাবে। যখনই তারা একে অপরের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হবে, রাস্তার মধ্যে, পথিমধ্যে বিন্দুমাত্র লজ্জা এবং লাজ তাদের মধ্যে থাকবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পৃথিবীকে ধ্বংস করে দিবেন। বলতে পারেন যে যৌনক্রিয়ার সাথে পারিবারিক সমস্যা কী সম্পর্ক রয়েছে? এই সম্পর্কটা হলো, যখনই আমরা অবৈধ যৌনক্রিয়ার সাথে সম্পৃক্ত হই, তখন আমাদের পরিবার আর থাকে না, তখনই আমরা ধ্বংস হয়ে যাই। পরিবার ধ্বংস হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো, স্বামী অথবা স্ত্রী কেউ একজন অন্যত্র যৌনক্রিয়ায় সম্পৃক্ত হয়ে পড়েছেন, যেটাকে আমাদের বর্তমান সময়ে পরকীয়া বলা হয়। যৌন সম্পর্ক কথাটা একটু কঠিন লাগে, সহজে লুপ্ত করা দেওয়া হয়েছে, সহজে বলিয়ে দেওয়া হয়েছে যে স্বামী স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আর এখন পরকীয়া শব্দটা এত সহজ যে এখন আমাদের কাছে কিছু মনেই হয় না। অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম পাপের মধ্যে হলো একটি, যে বিবাহের পরে অন্যত্র অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া। যখনই পৃথিবীর মধ্য থেকে
পারিবারিক সম্পর্ক উঠে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। এর আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক প্রথার যে সিস্টেম দিয়েছেন, তুমি কাউকে পছন্দ করবে, কেউ তোমাকে পছন্দ করবে, অতঃপর দুজনের বোঝাপড়া আসবে, তারপর তোমরা উভয়ে পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারপরে তোমরা তোমাদের শারীরিক মিলন করার মাধ্যমে সন্তান আসবে। এটা হলো ইসলামিক সিস্টেম, ইসলামিক মেথড পরিবারের ক্ষেত্রে। কিন্তু আমরা এর বাহিরে যেই সমস্ত সিস্টেমকে তৈরি করেছি, বিবাহের পূর্বেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে যৌনক্রিয়ায় লিপ্ত হচ্ছে, অথবা বিবাহের পরেও পরকীয়ার চিন্তা করে অন্যত্র অন্য কারো সাথে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে তার যৌনক্রিয়া অথবা যৌন মনোভাব ঘটানোর জন্য একজন পুরুষকে নির্ধারণ করেছেন, এবং একজন পুরুষের যেই মনোভাব চাহিদা এটা পূরণ করার জন্য একটা নারীকে নির্ধারণ করেছেন। কিন্তু এই সিস্টেমটাও যদি কোনো ব্যক্তি ব্রেক করে, নষ্ট করে, ইনভেট করে, অর্থাৎ সে যদি পুরুষ হয়ে কোনো পুরুষের সাথে যৌনক্রিয়ায় সম্পৃক্ত হয়, অথবা কোনো নারী যদি কোনো নারীর সাথে যৌনক্রিয়ায় সম্পৃক্ত হয় এবং এই ইসলামিক সিস্টেমকে ব্রেক করে, নষ্ট করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কওমে লুতের অবস্থা। আপনারা অনেকে লুত আলাইহিস সালামের জাতির কথা জানেন। লুত আলাইহিস সালামের জাতি তারা কি করতে জানেন? তারা তাদের মধ্যে নারী থাকার পরেও তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হতো, হোমোসেক্সুয়ালিটি, পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুত আলাইহিস সালামের কথা বলছি, তিনি এসে তাদেরকে দাওয়াত দিলেন, এতটা জঘন্য ছিল তাদের কর্মকাণ্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই পাপাচার থেকে তাদেরকে মুক্ত করার জন্য এবং সতর্ক করার জন্য একজন নবী প্রেরণ করে দিয়েছেন। ঠিক একই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামও নবী, পুরো জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নবী আছেন, তিনি আমাদের জাতির পিতা, আমরা তাকে বলে থাকি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম এক্সিস্ট করছেন, পৃথিবীতে আছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থাকার পরেও ওই জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে একজন নবীকে প্রেরণ করেছেন, তিনি হলেন লুত আলাইহিস সালাম। লুত আলাইহিস সালামকে প্রেরণ করার একমাত্র কারণ হলো তাদেরকে এই রকম অঘটন এবং অনৈতিক যৌনক্রিয়া থেকে তাদেরকে মুক্ত রাখা। তিনি তাদেরকে এসে দাওয়াত দিয়েছেন, তাদেরকে শুধরানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা শুধরায়নি। তাদেরকে এতভাবে দাওয়াত দেওয়ার পরেও তারা লুত আলাইহিস সালামের দাওয়াতকে কোনোভাবেই কর্ণপাত করেনি। যখনই তারা ইসলামিক এই পদ্ধতিকে তারা নষ্ট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে ধ্বংস করেছেন জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জঘন্যভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। আপনারা যখনই কোরআনুল কারিম খুলবেন এবং কোনো জাতির কথা আপনারা আলোচনায় আসবেন, কোরআনুল কারিম খুলবেন, যে কোনো জায়গায় আপনারা পড়তে থাকবেন, দেখবেন এক দুই পৃষ্ঠার মধ্যেই কোনো জাতিকে ধ্বংস করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করেছেন। তাদের মধ্যে দুইটা জাতি সর্বত্র সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হলো কওমে সামুদ, আরেকটা হলো কওমে লুত। এই লুত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বৈবাহিক সিস্টেমকে নষ্ট করার কারণে তাদেরকে মারাত্মকভাবে ধ্বংস করেছেন। কীভাবে ধ্বংস করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, নাউজুবিল্লাহ। প্রথমে তাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেছেন, শিলাবৃষ্টিও নয়, পাথরের বৃষ্টি। এই পাথরের বৃষ্টিগুলো, পাথরগুলো তাদের শরীরকে একেবারে ক্ষত বিক্ষত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম পর্যন্ত লিখে রেখেছেন, যে পাথরের বৃষ্টি হলো কারো গায়ে পড়লো অথবা কারো গায়ে পড়লো না এমনটা নয়, সে যদি মাটির গভীরেও থাকে তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পাথরের গায়ে প্রত্যেকটা অন্যায়কারীর নাম লিখে দিয়েছেন, যে তুমি পাথর ওই ব্যক্তির উপরে গিয়ে পড়বে এবং তাকে ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করলেন, পাথরের বৃষ্টি নাজিল করার মাধ্যমেই তারা একেবারে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব এর পরেও বাকি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করার পরে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে আবার ওই অঞ্চলটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছে, তার উপরিভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ উল্টিয়ে যেন একেবারে নিচের দিকে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে এইরকম দুর্দশ এবং নেককারজনক জাতি পৃথিবীর মধ্যে আরও থাকুক অথবা মানুষ তাদেরকে দেখুক। এই চিহ্নটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেনি, কেন? কারণ তারা ইসলামিক সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌনক্রিয়া এবং কামভাব পূরণের জন্য যে পদ্ধতি তাদেরকে দিয়েছেন, শুধুমাত্র এই পদ্ধতিকে নষ্ট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে এতটা নির্মমভাবে তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।
তার মানে ইসলামের মধ্যে পারিবারিক প্রথা যে পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এই পদ্ধতি আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। আর যদি পরকীয়ার কথা বলেন, ঘরে স্ত্রী রেখে আপনি অন্যত্র আরেকজন স্ত্রীর সাথে দৌড়দৌড়ি করছেন, অন্যত্র চলাফেরা করছেন, ঘুরতে যাচ্ছেন, তার সাথে লিয়াজন লিপ্ত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা তো আরও জঘন্য রেখেছেন। পৃথিবীর মধ্যে আমাদের এই বাহ্যিক পৃথিবী আমরা যা দেখতে পাচ্ছি, যত রকমের অন্যায় এবং অপকর্ম আমরা দেখতে পাচ্ছি, সকল কিছু নির্দিষ্ট জায়গা ভেদে এক একটা স্টেপ রয়েছে। কিছু কিছু বিষয় পাপের দিক থেকে ভিন্নতর, কিছু কিছু বিষয় সাওয়াবের দিক থেকে ভিন্নতর, কিছু কিছু বিষয় শাস্তির দিক থেকে ভিন্নতর। যদি আমরা অবাধ্যতার জায়গায় যাই, তাহলে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি জঘন্য পাপ কোনটি? আল্লাহর সাথে শিরিক করা, শিরক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জঘন্য গুনাহ অবাধ্যতার ক্ষেত্রে। কিন্তু শাস্তির ক্ষেত্রে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি বড় গুনাহ হলো পরকীয়ায় লিপ্ত হওয়া। আমি জানি না আমার কথা আপনার অন্তরে কতটুকু পর্যন্ত পৌঁছাবে, তারপরও আমি বলে যাচ্ছি আমার দায়িত্ব, আমি আপনাকে বলে যাচ্ছি সংশোধন হওয়া না হওয়ার দায়িত্ব আপনার, ইটস অল অ্যাবাউট ইট, সম্পূর্ণ আপনার উপর, এটা আমার দায়িত্ব নেই। শুধু আমি জানিয়ে দিচ্ছি যে ইসলামের মধ্যে পরকীয়া কতটুকু জঘন্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি শাস্তির বিবেচনায় ইসলামের মধ্যে সবচেয়ে বেশি জঘন্যতম পাপ হলো পরকীয়া। কীভাবে? আমরা দেখতে পাই কোনো ব্যক্তি যদি শিরিক করে ফেলে, অর্থাৎ সে যদি মোরতাদ হয়ে যায়, আগে মুসলমান ছিল কিন্তু এখন ইসলামকে পরিত্যাগ করে ফেলেছে, ইসলাম ছেড়ে দিয়েছে, সরকার সামাজিক অবস্থাকে নির্ধারণ করার জন্য, ব্যালেন্স করে রাখার জন্য তাকে 7 দিনের জন্য আহ্বান জানাবেন যে তুমি 7 দিন, তোমাকে সময় দেওয়া হলো, এই 7 দিনের মধ্যে তুমি ইসলামে ফিরে আসো, এটা হলো ইসলামিক ব্যবস্থা। এখন অনেকে এটার উপরে হাত তুলবেন, কিন্তু আমি এখানে আজকে এটা বিস্তারিত বর্ণনা করতে পারছি না যে কেন ইসলামের মধ্যে কোনো ব্যক্তি মোরতাদ হলে তাকে হত্যা করতে হবে, এই কারণ আমি আজকে উপস্থাপন করতে পারছি না, আলোচনা অন্যদিকে চলে যাবে। তো বলছিলাম, যদি কোনো ব্যক্তি ইসলামকে ছেড়ে দেয়, সে আগে মুসলমান ছিল, মোরতাদ হয়ে গেছে, তারপরেও তাকে 7 দিনের সময় দেওয়া হবে এবং তার কাছে আহ্বান জানানো হবে, যদি সেই ব্যক্তি মেনে নেয় তাহলে বাস হয়ে গেল এবং তাকে আর হত্যা করা হবে না। কিন্তু যদি সেই ব্যক্তি সেটাকে মেনে না নেয় তাহলে তাকে হত্যা করা হবে, কিন্তু হত্যার পদ্ধতিটা কী? হয়তো তাকে ফাঁসি দেওয়া হবে, অথবা তার গর্দান কাটা যাবে, অথবা যে কোনো পদ্ধতিতে, স্বাভাবিক পদ্ধতিতে তাকে হত্যা করা হবে। কিন্তু আমরা গত সপ্তাহে বলেছিলাম আগুনের মাধ্যমে তাকে হত্যা করা যাবে। অথবা কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে সেটা বিশাল জঘন্যতম অপরাধ। এখন যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে কিন্তু তার পরিবার যদি ওই হত্যাকারী ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে তাকে আর হত্যা করা লাগবে না, সে হত্যা থেকে বেঁচে যাবে, কিন্তু তাকে দিয়ে দিতে হবে। কিন্তু ইসলামের মধ্যে যদি ওই ব্যক্তিকে ক্ষমা না করা হয় তাহলে তাকে কীভাবে হত্যা করা হবে? হয় তাকে ফাঁসির কাছে ঝুলানো হবে, অথবা তার গর্দান যাবে, এতটুকুই, অথবা তাকে শ্যুট করা হলো, গুলিবিদ্ধ করার মাধ্যমে অথবা ছুরির আঘাত করার মাধ্যমে তাকে হত্যা করা হলো, দেখছে না, সে মরে গেছে, শেষ হয়ে গেছে, শেষ, এখানেই সব কিছু শেষ। কিন্তু যদি কোনো ব্যক্তি বিবাহের পরে পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে তাহলে শাস্তির ক্ষেত্রে পৃথিবীর মধ্যে এটা সবচেয়ে বেশি জঘন্য, এটাকে বলা হয় রজম। রজম শব্দের অর্থ জানেন কি? পাথর নিক্ষেপ করা। যদি কোনো ব্যক্তি রজমের সাথে, পাপাচারের সাথে লিপ্ত হয়, বিবাহের পরবর্তীতে সে অবৈধ যৌনক্রিয়ায় লিপ্ত হয়, তাহলে শাস্তির ক্ষেত্রে সবচাইতে বেশি জঘন্য শাস্তি তাকে প্রদান করা হবে পৃথিবীর মধ্যে। কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রজম করার জন্য নির্দেশ দিয়েছে। রজমটা হলো তার হাত পা বাঁধা হবে, তার বুক পর্যন্ত মাটির ভিতরে তাকে গাঁথা হবে, তারপরে আশপাশ থেকে শত শত মানুষ তাদের হাতে ইট পাটকেল এবং পাথর নিবে, পাথর নিয়ে তাকে মারতে 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 তার পুরোটা শরীর ক্ষত বিক্ষত করে একেবারে দুনিয়া থেকে বিদায় করবে। যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে তার রুহটা না চলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করছে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মেরে মেরে মৃত্যু করা হবে, তাকে মারতেই থাকে। এখন যদি কোনো ব্যক্তিকে গুলির মাধ্যমে ক্রসফায়ারে হত্যা করা হয়, সেটাও একটা হত্যা। যদি কোনো ব্যক্তিকে ফাঁসির মাধ্যমে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়, সেটাও একটা হত্যা। যদি কোনো ব্যক্তিকে ছুরি আঘাত করে হত্যা করা হয়, সেটাও একটা হত্যা। কিন্তু যদি কোনো ব্যক্তিকে রজম করা হয়, তার শরীর বেঁধে মাটির ভিতরে গেড়ে আস্তে আস্তে মারতে 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 আধা ঘন্টা ঘন্টা খানেক তার উপরে আঘাত করতে 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 করতে, এই আধা ঘন্টা যাবৎ এই যন্ত্রণা সহ্য করতে 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 যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, এটাও একটা হত্যা। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কোনটা? যদিও আমার বর্তমান সময়ে
যে প্রতীকটা আসবে। ইসলামী বিধান হলো পরকীয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি জটিল, এক্ষেত্রে তার কোনো ক্ষমা নেই। যেই মেয়ের সাথে পরকীয়া করেছে সেই মেয়ে যদি তার সন্তুষ্ট থাকে, সেই মেয়ে যদি ইসলামিক নায়কের কাছে, ইসলামিক যিনি আমির থাকবেন তার কাছে যদি হাত পা জোরাজুরিও করে, কিন্তু আমির তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবেন না, কারণ সে দুনিয়াবি আইন শুধু লঙ্ঘন করেনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ইসলামিক পরিবার প্রথার আইন সে লঙ্ঘন করেছে। সুতরাং যদি কোনো ব্যক্তি পরকীয়ার সাথে লিপ্ত হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কঠিনতম এবং জঘন্যতম শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তার জন্য রেখেছে। এর চাইতে জঘন্য শাস্তি ইসলামের মধ্যে আছে, ইসলাম আর রাখবে। এখানে জড়িত আছে অপমান, এখানে জড়িত আছে শারীরিক শক্তি, শারীরিক যন্ত্রণা। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম মানুষকে দুইভাবে যন্ত্রণা দেওয়া যায়, একটা হলো শারীরিকভাবে আর একটা হলো মানসিকভাবে অপমান করে। প্রথমত আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে শারীরিকভাবে, এর চাইতে পৃথিবীতে এর চাইতে বড় যন্ত্রণাদায়ক শাস্তি আর হতে পারে না। যদি কোনো একটা ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যা করা হয় আমরা বুঝি যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু যখন কোনো ব্যক্তির ব্যাপারে জানি যে তাকে পিটাতে পিটাতে মারতে মারতে সে এগুলো সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে তার দেহ থেকে প্রাণ ত্যাগ করেছে, তাহলে এটা যদি আমরা শুনি তাহলে আমাদের গা একেবারে শিউরে উঠছে। আমরা এগুলো যেন সহ্য করতে পারি না, তার মানে হত্যার মধ্যেও কিছু পদ্ধতি আছে, কিছু সিস্টেম আছে। সম্মানকে বুঝতে তাহলে বুঝতে পারছি শারীরিক যন্ত্রণার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরকীয়াকারী ব্যক্তিকে সবচেয়ে বেশি জঘন্য শাস্তি প্রদান করেন। তার পাশাপাশি আর মানসিক শাস্তি তো এটা হিসাবের বাহিরে, যেখানে আপনি সমাজের মানুষের মধ্যে চলতেন মুখোশধারী শয়তান হিসেবে, সমাজের মধ্যে সবচেয়ে ভালো চেহারা নিয়ে তিনি চলছেন, অথচ ভিতরে ভিতরে তিনি হাজারটা মেয়ের সাথে পরকীয়া করে চলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে তো তার চেহারাকে তার মুখোশ উন্মোচন করবেনই, দুনিয়ার মধ্যে যদি সেই ব্যক্তি ধরা পড়ে তাহলে হাজারো মানুষের সামনে তাকে রেখে তারপর তাকে শাস্তি প্রদান করা হবে। এটা সাধারণ কোনো বিষয় নয়। সমাজের মধ্যে আপনি যাদের সামনে ভালো মুখোশ নিয়ে চলাফেরা করেছেন, যখন আপনাকে রজমের কারণে হত্যা করা হবে রজমের মাধ্যমে, তখন শত শত মানুষ, হাজার হাজার মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনাকে দেখবে এবং আপনার প্রিয় মানুষগুলো বাধ্য হবে আপনার দিকে ইট পাটকেল এবং এই পাথরগুলো নিক্ষেপ করতে। হাজারো মানুষের সামনে আপনি পাপাচারী হিসাবে দুনিয়া থেকে বিদায় নেবেন। এটাকে যন্ত্রণাদায়ক, অপমানজনক আর কোনো শাস্তি হতে পারে। যদিও আমাদের বাংলাদেশে এই শাস্তিটা নেই, আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যদি কোনো ব্যক্তি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে পরকীয়ার বিধানের 457 নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র ওই ব্যক্তিকে 5 বছরের জেল দেওয়া হবে আর সাথে 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে অথবা 2টি সংস্থান কারাদণ্ড হতে পারে, সর্বোচ্চ 5 বছরের জেল। অর্থাৎ বাংলাদেশের সিস্টেম অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি পরকীয়া করলে তাকে 5 বছরের জেলের চাইতে আর বেশি কিছু নেই, যদিও এটাও আমাদের দেশে বাস্তবায়ন নেই। আজকে বাংলাদেশে কী পরিমাণ মানুষ পরকীয়ার সাথে লিপ্ত, কী পরিমাণ মানুষ আমরা কি জেনেছি? বাংলাদেশের আজ পর্যন্ত সেই রিপোর্ট হাতে নেওয়া হয়নি। আমি যথেষ্ট খোঁজাখুঁজি করেছি, বাংলাদেশের মধ্যে পরকীয়ার পরিমাণ যে কতটা সেটা এখন পর্যন্ত বাংলাদেশে নেওয়া হয়নি, কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়ার গবেষণা মতে ইন্ডিয়াতে প্রতি 10 জনের 7 জন নারী পরকীয়ার সাথে লিপ্ত। নাউজুবিল্লাহ, প্রতি 10 জনে 7 জন নারী, অর্থাৎ 70% নারী ইন্ডিয়াতে পরকীয়া লিপ্ত, নারী এবং পুরুষ। যদি একটা পরিবারের মধ্যে যদি 7 জন নারী পরকীয়া লিপ্ত হয় তাহলে পুরুষও তো সেই পরিবারই থাকবে, কারণ একজন তো অবশ্যই আর অন্য একজনকে যুক্ত করছেন তার সাথে। তাহলে আমাদের বর্তমান সময়ে ইন্ডিয়ার কী একটা অবস্থা, যেহেতু তারা ইসলামের বিশ্বাসী নয় এবং তারা সবচেয়ে বর্তমান সময়ে দুর্দশা জাতি বলা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। সুতরাং তারা এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এবং পরকীয়াতে লিপ্ত হওয়ার কারণে তাদের সামাজিক প্রথা বর্তমান সময় সবচেয়ে বেশি ভঙ্গি হয়ে গেছে। কিন্তু তাদেরকে দেখে আমরা যেখানে নিজেদের সংশোধন করা হয়েছিল সে জায়গায় আমরা তাদের উদ্দেশ্যকে এবং তাদের পদ্ধতিটাকে এখন আমরা আরও ভুল করতে পারছি। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যেই সমস্ত পদ্ধতিগুলো আছে সব কিছু ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত এবং ইন্ডিয়ার মাধ্যমে আমরা প্রভাবিত হয়েই সেগুলো সেই সমস্ত জায়গা থেকে আমরা ধারণ করছি। বাংলাদেশে যে সমস্ত টিভি চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিসের দ্বারা পরিপূর্ণ? অশ্লীলতা, ব্যহায়াপনা, এই সমস্ত জিনিস দ্বারা পরিপূর্ণ। বাংলাদেশে পরকীয়া বৃদ্ধি পাওয়ার পিছনে এটা অন্যতম একটি কারণ বর্তমান মিডিয়া আমাদের বাংলাদেশের এই ইসলামিক সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এবং এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য একদল কুচক্র, নাস্তিক, মুনাফিক, বেইমান যারা ইসলামের মধ্যে বাংলাদেশের মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য লেগে পড়ে আছে, তারা এই সমস্ত কুকর্মগুলোকে বাস্তবায়ন করার জন্য একেবারে উঁচে করে দিচ্ছে।
এজন্য সালাউদ্দিন আইয়ুব রাহমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন, ইফ ইউ ইনভেড এ নেশন উইদাউট এনি ওয়ার, যদি তুমি কোনো জাতিকে কোনো রকমের যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিতে চাও তাহলে দেন নুডিটি অ্যান্ড সেক্সুয়ালিটি মেক কমন বিটুইন দ্য অ্যামং দ্য ইয়ং জেনারেশন। তিনি বলছেন যদি তুমি কোনো জাতিকে কোনো যুদ্ধ ছাড়া ধ্বংস করে দিতে চাও তাহলে দ্যাটস এনাফ, ইউ হ্যাভ টু, কী করা যথেষ্ট হবে, ওই যুবক সম্প্রদায়ের মধ্যে, ওই দেশের মানুষের মধ্যে নুডিটি অর্থাৎ নগ্নতা এবং ব্যয়পনা তাদের মধ্যে কমন করে দাও, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। যদি একটা সমাজের মধ্যে ব্যয়পনাকে কমন করে দেওয়া যায়, অশ্লীলতাকে কমন করে দেওয়া যায় তাহলে ওই সমাজ এমনিতেই ধ্বংস হয়ে যায়। ওই সমাজকে ধ্বংস করার জন্য ছুরি কামান আর তামাকের কোনো প্রয়োজন নেই, সমাজের পরিস্থিতি এটাই আমরা আজকে দেখতে পাচ্ছি। আমাদের বর্তমান মিডিয়ায় যত রকমের মুভি আমরা দেখতে পাচ্ছি সবগুলো কি প্রেম জড়িত, প্রেমের উপরে তৈরি করা হচ্ছে এবং এই প্রেমগুলো কি হয়তো একজন আরেকজনকে ভালোবাসত, তাকে ছেড়ে আরেকজনের কাছে গেছে, অথবা আরেকজন তাকে ভালোবাসত, তাকে পছন্দ হয় না আরেকজনের কাছে গেছে, এগুলোই শুধু ভালোবাসা এবং সবগুলো ভালোবাসা অবৈধতার মধ্যে রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা স্টার জলসা দেখছি এবং আরও স্টার প্লাস এরকম আরও কিছু চ্যানেল রয়েছে, এই সমস্ত চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো পারিবারিক যে সমস্ত শয়তানি এবং কুটনামি রয়েছে এগুলোকে হাইলাইট করা। কীভাবে একটা মেয়ে তার শাশুড়ির সাথে ঝগড়া করবে, কীভাবে একটা নারী তার স্বামীর সাথে ঝগড়া করবে, কীভাবে একটা ছেলে তার স্ত্রীকে অ্যাভয়েড করে অন্য জায়গায় তার যৌন চাহিদা মিটাবে, এই সমস্ত পদ্ধতিগুলো বর্তমানে এই সমস্ত টিভি চ্যানেল মধ্যে দেখানো হচ্ছে, যেটা আমাদের বর্তমান সময়ে নারীরা ঘরে বসে দিন রাত দিতে পারছে। আমি 2019 সালে একটা রিপোর্ট দেখেছিলাম সময় টিভির মধ্যে, সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে কয়েকটা নাটক লং টাইম থাকতে পারেনি সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার একমাত্র কারণ ছিল সেখানে কুটনামি না। এটা আমার কথা বলছি না, আমার কাছে এখনও সেই সংবাদ রয়েছে, যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন। একটা নাটক হলো কাদম্বিনী, সেখানে একেবারে উল্লেখ করা হয়েছে একটা নাটক ছিল কাদম্বিনী, এই কাদম্বিনী নাটককে ব্যান করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্টার জলসা থেকে একমাত্র এই কারণে যে এই নাটকের মধ্যে কোনো কুটনামি নেই, এটাই একমাত্র কারণ। এটা আমার কথা না, আবারও বলছি, আই রিপিট, এটা আমার কথা নয়, সেটা হলো সময় নিউজের কথা। তার মানে তারা কীভাবে এই সমস্ত মিডিয়া ব্যবসাগুলো করে যাচ্ছে, কীভাবে তারা মিডিয়া বিজনেস করছে, শুধুমাত্র আপনাকে এই কুটনামি এবং শয়তানি শিখানোই হলো তাদের একমাত্র সম্মানিত উপস্থিতি। সেজন্য আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত যে আমরা কোনটা গ্রহণ করতে যাচ্ছি আর কোনটা নয়। ইসলামের মধ্যে পারিবারিক প্রথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম যদি পারিবারিক প্রথা ধ্বংস হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করবে, যদি পারিবারিক প্রথার মধ্যে কেউ ব্যাঘাত ঘটায় ইসলামিক সিস্টেমকে ব্রেক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। ঠিক এমনইভাবে দুনিয়াবি কিছু সমস্যা আমাদের রয়েছে, তার মধ্যে প্রধানত হলো আমাদের বর্তমান সময়ে তালাকের যে পরিমাণ, যে রেট, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে শুধু ঢাকাতে প্রতিদিন প্রতি ঘন্টায় একজন করে তালাক হচ্ছে। আমরা যদি এক ঘন্টা ধরে আলোচনা করে থাকি তাহলে এক ঘন্টায়ও আমাদের ঢাকাতে একজন তালাক প্রাপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ হলো পরে কি, যদি কোনো ব্যক্তি ইসলামিক প্রথা নষ্ট করে তাহলে শুধুমাত্র সে যে তার পারিবারিক শান্তি নষ্ট করছে শুধু সেটি নয়, সে দেশীয় সম্পদ সে বিনষ্ট করছে। আপনারা জানবেন বর্তমান বিশ্বে আমরা পশ্চিমা বিশ্ব দিকে যে প্রভাবিত হচ্ছি, পশ্চিমা বিশ্বের সংস্কৃতিকে আমাদের এত ভালো লাগছে আমরা সেগুলোকে গ্রহণ করছি, কিন্তু তারা তাদের সংস্কৃতি নিয়ে সবচেয়ে বেশি টেনশনে রয়েছে। আপনি কি জানেন, আমি বানিয়ে কোনো কথা বলছি না, আকর্ষণীয় করার জন্য আমি কোনো কথা বলছি না, পৃথিবীর মধ্যে পশ্চিমা সংস্কৃতি তাদের নিজেদের সংস্কৃতি নিয়ে সবচেয়ে বেশি টেনশনের মধ্যে আছে। কেন? কারণ তাদের সংস্কৃতির কারণে পারিবারিক প্রথা ভেঙে যাচ্ছে। পশ্চিমা সংস্কৃতিতে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজস্ব পাওয়ার দেওয়া হয়েছে, একজন নারী তিনি তার মতো চলাফেরা করবেন, তিনি কার সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হবেন অথবা লিপ্ত হবেন না সেটা নির্ধারণ করার দায়িত্ব এবং ক্ষমতা কারণেই সেই নারীর একমাত্র রয়েছে। সুতরাং এই জন্য কোনো পুরুষ নির্দিষ্ট এক নারীকে রাখতে চান না, আবার কোনো নারীও নির্দিষ্ট একটা পুরুষকে রাখতে চান না, তারা সবসময় ভোগবাদীতে ব্যস্ত এবং তারা ভোগবাদী, ভোগবাদিতাই তারা বিশ্বাস করেন। যেহেতু তারা ভোগবাদিতাই বিশ্বাস করেন সেজন্য তারা সর্বদাই এই সমস্ত পরকীয়া এবং অবৈধ যৌনাচারে লিপ্ত হচ্ছেন। যখনই তারা অবৈধ যৌনাচারে লিপ্ত হচ্ছেন তারা সন্তান নিতে রাজি নন কোনোভাবেই। একজন অবৈধ যৌনক্রিয়ায় সম্পৃক্ত নারী অথবা পুরুষ সে সন্তানের দায়িত্বভার গ্রহণ করতে চাইবে না, এটাই হলো বাস্তব। যেহেতু পশ্চিমা বিশ্বগুলো এই সমস্ত নারী এবং পুরুষরা সন্তান নিতে তারা রাজি নয়,
এই জন্য তাদের দেশের মধ্যে বর্তমানে পপুলেশন রেট হলো ঋণাত্মক, নেগেটিভ। তাদের দেশের মধ্যে দৈনন্দিন মানুষের সংখ্যা কমছে। আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের মধ্যে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর প্রায় 1% মানুষ আমাদের বাংলাদেশে বৃদ্ধি পায়, যেটা আগে প্রায় 3% ছিল। কিন্তু ইউরোপ, আমেরিকায় এবং রাশিয়া, চীন, জাপান, জার্মানি, গ্রিস, সুইজারল্যান্ড এবং এই ধরনের আরও বেশ কিছু দেশ রয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশ, সেই সমস্ত দেশের মধ্যে তাদের পপুলেশন রেট হলো ঋণাত্মক, অর্থাৎ তাদের দেশের মধ্যে দৈনন্দিন জনসংখ্যা কমছে। যেহেতু তাদের মধ্যে দেশের মধ্যে দৈনন্দিন জনসংখ্যা কমছে, কারণ কোনো নারী কোনো সন্তানের দায়িত্ব নিতে রাখি নয়, সে কোনো সন্তানের দায়িত্ব নিবে না। সেই জন্য ওই দেশের মানুষের মধ্যে ওই দেশের পপুলেশন ঠিক রাখার জন্য তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করছে। আপনারা জানেন যে আমাদের দেশের যেই উন্নতি অথবা অগ্রগতি, এই অগ্রগতির বিন্দুমাত্র কোনো মূল্য নেই যদি আমাদের দেশের মধ্যে মানুষই না থাকে। যেই দেশের মধ্যে সম্পূর্ণ সব কিছু রয়েছে, সকল খনিজ সম্পদ সব কিছুতে পরিপূর্ণ, কিন্তু ওই দেশের মধ্যে যদি মানুষ না থাকে তাহলে ওই সম্পদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। সহজে বুঝতে গেলে অ্যান্টার্কটিকা মহাদেশ, ওই দেশে কোনো মানুষ বাস করে না, ওই দেশে প্রচুর মাছ আছে, কিন্তু ওই মাছ কি আমাদের কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। প্রচুর পরিমাণে বন্য প্রাণী রয়েছে, সেগুলো মানুষ খেতে পারত, কিন্তু সেখানে মানুষ নেই, তাই সেগুলো একেবারে মূল্যহীন। ইউরোপ, আমেরিকা এত উন্নত, কিন্তু তাদের এই উন্নতি তাদের কাছে নির্দিষ্ট একটা সময় পরে মূল্যহীন হয়ে পড়বে। তারা এটা বুঝতে পারছে কেন? কারণ তাদের দেশের মধ্যে দিন দিন জনসংখ্যা কমে আসছে, দিন দিন কমছে। এই দিন দিন জনসংখ্যা কমে আসতে আসতে তারা বুঝতে পারছে নির্দিষ্ট একটা সার্টেন টাইমের পরে, নির্দিষ্ট একটা সময় পরে তাদের জনসংখ্যা একেবারে জিরোতে চলে আসবে। সেজন্য যাতে করে মহিলারা সন্তান নেয়, সেই জন্য তারা বিভিন্ন রকমের ভাতা গ্রহণ করছে, বিভিন্ন রকমের ভাতা। ইউরোপ, আমেরিকাগুলো বিভিন্ন রকমভাবে তারা মহিলাদেরকে ভাতা প্রদান করছে যদি তুমি একটা সন্তান জন্ম দাও। বিশেষ করে আমরা ইতালির কথা বলতে পারি। বাংলাদেশ থেকে কেন ইতালি এত মানুষ জনসংখ্যা নিয়ে যাচ্ছে? কারণ তাদের দেশের মধ্যে জনসংখ্যা খুবই অল্প। এত বড় রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে এত বড় রাষ্ট্র, কিন্তু ওই দেশের মধ্যে জনসংখ্যা একেবারে অল্প। সেজন্য তারা তাদের দেশের জনসংখ্যা ঠিক রাখার জন্য তারা বাংলাদেশ থেকে মানুষ হায়ার করছে। যদি অন্যান্য দেশ নেয় না, কিন্তু ইতালি নিচ্ছে, কারণ তাদের মধ্যে দেশের জনসংখ্যা একেবারে অল্প। তো তারা তাদের দেশের মহিলাদের মধ্যে তারা ঘোষণা করে দিয়েছে, যদি কোনো নারী একটা সন্তান জন্মগ্রহণ করায়, একটা সন্তানের দায়িত্ব নেয়, তাহলে তাকে $50,000 তাকে প্রতি মাসে দেওয়া হবে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের একটা মানুষও যদি সেই দেশে যায় তাহলে সে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে? বেশি নয়। ওই দেশের মধ্যে সাধারণ চাকরিও যদি আপনি নেন তাহলেও আপনি এত টাকা অর্জন করতে পারবেন না, কিন্তু একটা নারী যদি একটা সন্তান জন্ম প্রদান করে তাহলে তাকে এত টাকা প্রতি মাসে তাকে ভাতা দেওয়া হবে, সন্তান জন্মকালের ভাতা। আর যদি দুইটা নেয়, তিনটা নেয়, তাহলে আরও বেশি। তার মানে ইউরোপ, আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে করে তাদের পারিবারিক প্রথা ঠিক থাকে, অথবা অন্তত পক্ষে তাদের পপুলেশনটা ঠিক থাকে। বলছিলাম, যদি ইসলামের এই পারিবারিক প্রথা না থাকে তাহলে আমাদের যে পপুলেশন ধ্বংস হয়ে যাবে, পরবর্তী প্রথা, পরবর্তী যুগ আমাদের কাছে আর আসবে না, সেই পরবর্তী যুগ আমাদের পরবর্তী প্রজন্ম আর সেটা পাবে না। সেজন্য ইসলামের মধ্যে পারিবারিক প্রথা খুবই গুরুত্বপূর্ণ, সম্মানিত উপস্থিতি। বিষয়টা আমাদের বোঝা উচিত, বিষয়টা আমাদের অনুধাবন করা উচিত। ইসলামের মধ্যে পরকীয়ার চাইতে বেশি জঘন্য অপরাধ তো কমই রয়েছে। এটাই একমাত্র অন্যায় আমরা বলতে পারি, যেই অন্যায় দুনিয়াতে করলে, ধরা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই তাকে ক্ষমা করেন। সুতরাং আমাদের উচিত এই সমস্ত অন্যায় কার্যকলাপ থেকে নিজেদেরকে মুক্ত করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যেই পদ্ধতি আমাদের হাতে এসেছে, এই পদ্ধতির প্রতিই যেন আমরা উন্নয় করি, আমরা এটার প্রতিই যেন বিনীত হই, এটাকেই যেন আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।